গিন্নি, তুমি বাবুদের জন্য কিছু জলখাবারের ব্যবস্থা করো। ব্যবস্থা করা আছে, নিয়ে যাও। গ্রামটা যেন কেমন অদ্ভুত আর কেমন নিস্তেজ। হ্যাঁ, সেই রকমই তো লাগছে। রনি, তুই একটু রামুকাকাকে ফোন কর না, দেখ না কোনো মেকানিক পেল কিনা। এখনো ফোনে টাওয়ার আসেনি, কি আর করা যাবে বল। রাত্রা পার হোক, কাল সকালেই দেখা যাবে। কিছুক্ষণ পর মোড়ল কাকু কিছু মুড়ি নিয়ে আসলো। বাবুরা, তোমরা এখন এই মুড়িটা খেয়ে নাও, তোমাদের কাকিমা রাতের জন্য রান্না করছে। কাকু, আমাদের কাছে তুমি একটু বসো, আমরা এই গ্রাম সম্পর্কে কিছু জানতে চাই। কি জানতে চাও বলো। মোড়ল কাকু বসে গল্প করছে আর মুড়ি খাচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ রিজুর খুব জল তেষ্টা পেল। সামনে ঘটিতে জল রাখা ছিল, জলটা উঁচু করেই খাচ্ছিল। পাশে থেকে দীপ বলে উঠল, আরে ভাই, তুই এটা কি করছিস? জলটা যে লাল রঙের। হ্যাঁ তো, জলটা লাল হলো কি করে? আরে আমরা এক্ষুনি তো দেখলাম লাল রঙের, কিন্তু জলের মতো হয়ে গেল কি করে? তোরা কি নিজেদের মধ্যে বকছিস বলতো? মোড়ল কাকু এদিকে কি সুন্দর গল্প বলছেন, শোন। এরপর রাত হয়ে গেল গল্প শুনতে শুনতে। এদিকে মোড়ল কাকুর বউ ডাক দিল, রাতের খাবার হয়ে গেছে, বাবুদের নিয়ে চলে এসো। সবাই মোড়ল কাকুর সাথে খেতে গেল। খাবার টেবিলে বসে দেখে গরম গরম ভাত আর কচি পাঁঠার মাংস। রান্নাটা খুব সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ ভাই, দারুণ হয়েছে। বাবুরা, কচি পাঁঠার মাংস আর একটু নাও, এখন তো তোমাদের খাওয়ার বয়স। না কাকু, আর পারবো না আমরা। কিছুক্ষণ পর সবাই খাওয়া দাওয়া সেরে কুয়োর দিকে হাত ধুতে গেল। হঠাৎ রনি আর জিৎ দেখে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে কুয়োর তলায়, আর চোখ দুটো লাল হয়ে চলছে। এই চিৎকার শুনে রিজু আর দীপ ছুটে আসে। আরে ভাই, তোর কি হয়েছে বল? কিছুক্ষণ পর মোড়ল কাকুও চলে আসে আওয়াজ পেয়ে। সবাই জিতকে ধরে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। মোড়ল কাকুর বউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। জিৎ বুঝতে পারল তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু তার হাতগুলো ছিল বরফের মতো ঠান্ডা। জিৎ আস্তে আস্তে চোখ খুলে দেখে একটা নরকঙ্কাল তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই দেখে জিৎ আবার অজ্ঞান হয়ে যায়। এই জিৎ, তোর কি হলো? বাবুরা, তোমরা এবার ডাক্তার ডেকে আনো। এত রাতে এখন কোথায় ডাক্তার পাবো? তোমরা বাড়ি থেকে বেরিয়ে বাঁ দিকে সোজা কিছুক্ষণ হাঁটতে থাকবে। প্রথমে একটা তিন মাথার রাস্তা পড়বে, সেই মোড় থেকে ডান দিকে কিছুটা গিয়ে অনেকগুলো বাড়ি দেখতে পাবে। তার মধ্যে তিন নম্বর বাড়িটা হলো ডাক্তারের বাড়ি। আমি আর তোমাদের কাকিমা তোমাদের বন্ধুর কাছে রইলাম। সবাই মোড়ল কাকুর কথা শুনে ডাক্তার ডাকতে চলে গেল। বাইরে বেরিয়ে হাঁটছিল, তখন হঠাৎ একটা রিক্সা ভ্যান পাশ দিয়ে পার হয়ে যাচ্ছিল। দীপ রিক্সা ভ্যানকে ডাকলো, রিক্সাওয়ালা দাঁড়াও। কিছুটা দূর গিয়ে রিক্সাওয়ালা দাঁড়িয়ে গেল। রিজু রনি দীপ যেতেই ভ্যানওয়ালা বলল, উঠে পড়ুন, ডাক্তারের বাড়ি নিয়ে যাচ্ছি। সবাই অবাক হয়ে গেল, কি করে জানলো ডাক্তারের বাড়ি যেতে হবে।
আচ্ছা, আমরা ডাক্তারের কাছে যাব, আপনি কি করে জানলেন? মোড়ল দাদাই বলল আপনাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, আপনারা রাস্তা চিনতে পারবেন না। তাই কই, আমরা তো তোমাকে দেখতে পাইনি, তুমি তো আসলে আমাদের পিছন দিয়ে। বাবুরা, আপনারা অন্ধকারে দেখতে পাননি, আজ অমাবস্যার রাত, বললাম না। কিছুক্ষণ যাবার পর ডাক্তারের বাড়ি নিয়ে এলো। রনি ভ্যান থেকে নেমে দরজার সামনে গিয়ে ডাক দিল, ডাক্তারবাবু বাড়ি আছেন? ভিতর থেকে আওয়াজ এলো, কি চাই? আমরা মোড়ল কাকুর বাড়ি থেকে এসেছি, আমাদের এক বন্ধু অসুস্থ, একটু চলুন না। তোমরা যাও, আমি আসছি। আমরা ভ্যান নিয়ে এসেছি, আমাদের সাথে চলুন না। তারপর আর বাড়ি থেকে কোনো আওয়াজ এলো না। চলে আসুন, ডাক্তারবাবু ঠিক সময় চলে আসবেন। তারপর তাদের মোড়ল কাকুর বাড়ির সামনে ছেড়ে দিয়ে ভ্যানওয়ালা চলে গেল। সবাই ভেতরে গিয়ে দেখে জিৎ উঠে বসে আছে, মোড়ল কাকু আর মোড়ল কাকুর বউয়ের সাথে গল্প করছে। কিরে জিৎ, ঠিক আছিস? হ্যাঁ, এই তো এইমাত্র ডাক্তারবাবু দেখে গেলেন আর ওষুধ দিয়ে গেলেন, এখন মোটামুটি আমি ঠিক আছি। আমরা ভ্যানে করে এতটা রাস্তা আসলাম, আর ডাক্তারবাবু কি করে দেখে গেলেন? বাবুরা, আপনারা কি কিছু বলছেন? অনেক রাত হলো, শুয়ে পড়ুন। তারপরে সবাই ঘরে চলে গেল। বিছানায় শুয়ে রনি বলল, আজ সন্ধ্যে থেকে আমাদের সাথে কি হচ্ছে বলতো? জিৎ, তুই কি কুয়োর মধ্যে ছায়া মূর্তিটিকে দেখেছিলিস? হ্যাঁ, সেই দেখে তো ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলাম, তারপর আর কিছু মনে নেই। একটা বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শে যখন আমার জ্ঞান ফিরল, চোখ খুলে দেখি মোড়ল কাকুর বউয়ের মতো কিন্তু নরকঙ্কাল ঘমটা দিয়ে বসে আছে, তারপর আর কিছু আমার মনে নেই। ঠিক আছে, সবাই এখন ঘুমিয়ে পড়, অনেক রাত হল। কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে যায় রনির। একটা কেমন আষ্টে গন্ধ ছড়াচ্ছে চারিপাশে, আর একটা মেয়ের মিষ্টি সুর ভেসে আসছে বাড়ির ভিতর থেকে। এত রাতে কে গান গাইছে? এই বলে রনি গিয়ে দেখে মোড়ল কাকুর বউ কি করছে আর গান গাইছে। রনির পায়ের শব্দ পেয়ে গান থামিয়ে মোড়ল কাকুর বউ বলে উঠল, রনি বাবু এত রাতে কি করছেন? আমি এখানে এসেছি বুঝলো কি করে, কাকিমা তো পিছন ফিরে আছে। না মানে, হঠাৎ একটা আষ্টে গন্ধে ঘুমটা ভেঙে গেল, আর একটা মিষ্টি সুর ভেসে আসছিল, সেই জন্য শুনতে এলাম। তখন ওই মূর্তিটা ঘুরে দাঁড়াল, একটা নরকঙ্কাল কাঁচা মাংস খাচ্ছে আর তাজা রক্ত পড়ছে। সেইখান থেকে এই বাজে দুর্গন্ধ সারা বাড়ি ছড়িয়ে পড়েছে। কঙ্কালটার চোখ দুটো লাল হয়ে জ্বলছে। এই দিকে রনি ভয়ে তার বন্ধুদের কাছে ছুটে গেল। এই দীপ, এই জিৎ, তোরা তাড়াতাড়ি ওঠ, আমরা ভূতের বাড়িতে আছি, খুনি এখান থেকে আমাদের বাইরে চলে যেতে হবে, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। সবাই রনির কথা মতো যখন পালানোর চেষ্টা করে, তখন দেখে মোড়ল কাকু আর মোড়ল কাকুর বউয়ের মতো দুটো নরকঙ্কাল ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হাসছে, আর তাদের চোখগুলো আগুনের মতো লাল হয়ে জ্বলছে। নরকঙ্কাল দুটো যখন ওদের দিকে হাত বাড়িয়ে দেয়,
তখন ওরা বুঝতে না পেরে পিছনে একটা দরজা দেখতে পায় আর কোনো মতে তারা বাইরে পালিয়ে যায়। চার বন্ধু ছুটতে ছুটতে গাড়ির কাছে গিয়ে পৌঁছালো। এসে দেখে রামু কাকা গাড়িতে বসে আছে। তুমি এখন তাড়াতাড়ি আমাদেরকে বাড়ির দিকে নিয়ে চলো। কেন বাবুরা, আপনারা মামার বাড়ি যাবেন না? তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে আমাদেরকে নিয়ে চলো, বাড়িতে গিয়েই সব ঘটনা বলছি। রামু কাকা আর কোনো কথা জিজ্ঞাসা না করে গাড়ি চালাতে শুরু করলো। বাড়িতে পৌঁছে রামু কাকাকে সব ঘটনা খুলে বলল।